ডিনিউজের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে যে ভিডিওটা আপনাদেরকে দেখাবো সেটা হলো ময়লা আবর্জনা সম্পর্কিত ভিডিও। তো ফার্স্টে আমরা একটা জিনিস দেখাচ্ছি যে এটা হলো ঢাকা সিটি কর্পোরেশনের ইসিবি চত্বর এরিয়া, যেখানে আশেপাশের সব এলাকার ময়লা আবর্জনাগুলো ওই রাস্তা এবং ফুটপাতের মাঝামাঝিতে রাখা হচ্ছে এবং এখান থেকে সিটি কর্পোরেশন তাদের ময়লাগুলো কালেক্ট করছে। তো আমাদের সবার একটা স্লোগান হওয়া দরকার, আমার শহর আমার দেশ পরিচ্ছন্ন রাখবো বেশ। তো ঢাকা সিটি কর্পোরেশনের ময়লা আবর্জনাগুলো যদি এইভাবে থাকে তাহলে ওই রাস্তা বা ফুটপাত দিয়ে চলাচল করাটা অনেক কঠিন হয়ে যাচ্ছে। কারণ হলো ওইখানে হয়তো দৌড়ে পালা মানে রাস্তা পার হতে হচ্ছে বা ফুটপাত পার হতে হচ্ছে পথচারীদের, আর তা না হলে মুখে নাকে মুখে রুমাল চেপে ধরে রাস্তা পার হতে হচ্ছে। কারণ হলো দুর্গন্ধযুক্ত এরিয়া হয়ে গেছে ওটা, এবং স্কুল কলেজের ছাত্রছাত্রীদেরকে অনেক বিড়ম্বনার শিকার হতে হচ্ছে বিকজ দুর্গন্ধের জন্য। তো আমি বুঝতে পারছি না যেখানে সিটি কর্পোরেশন তাদের নিজস্ব একটা ময়লা ফেলার শেড তৈরি করেছেন এবং ওই শেডের ভিতরে ইচ্ছা করলে তারা বলতে পারে যে এলাকার যত ময়লা আছে ওই শেডের ভিতরে ফেলবে এবং ওইখান থেকে সিটি কর্পোরেশন তাদের গাড়িতে করে ময়লাগুলো কালেক্ট করে বাইরে নিয়ে যাবে। তো ওই শেডটা তৈরি করা হয়েছে কিন্তু এখন পর্যন্ত ব্যবহার করা হচ্ছে না, ওটা তালাবদ্ধ অবস্থায় আছে। তো সিটি কর্পোরেশন যদি এই অবস্থা করে তাহলে সাধারণ জনগণকে বা সাধারণ মানুষদেরকে বোঝানোর সমস্যা হয়ে যাবে যে ময়লা আবর্জনা যেখানে সেখানে যাতে না ফেলে। কারণ হলো ময়লা আবর্জনার কারণে কিন্তু দুইটা সমস্যা হচ্ছে, একটা ময়লা আবর্জনা, তার উপরে যে রাস্তার যে ড্রেনেজ ব্যবস্থা আছে ওইখানে ময়লা আবর্জনা জমে এবং বৃষ্টির কারণে ওই ময়লা আবর্জনা জমে ব্লক হয়ে যাচ্ছে এবং বৃষ্টির কারণে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে, যার ফলে রাস্তায় পানিগুলো নামতে পারছে না। তো আশা করব সিটি কর্পোরেশন তাদের এই ময়লা আবর্জনার যে স্তূপটা ইসিবি চত্বরের রাস্তা এবং ফুটপাতের উপরে আছে ওগুলো সরিয়ে নেবে এবং নির্দিষ্ট যে তাদের শেড আছে ওখানে নিয়ে যাবে। তাহলেই এই শহর এবং এই দেশটা আসলেই পরিষ্কার পরিচ্ছন্ন হবে। কারণ হলো তারা এই অবস্থা করলে অন্যদেরকে আসলে উদ্বুদ্ধ করা অনেক সমস্যা হয়ে যাবে। আশা করি আপনারা এ ব্যাপারে একটু সচেতন হবেন, আর আমরা যারা আছি সাধারণ জনগণ তারা যাতে যেখানে সেখানে ময়লা না ফেলি, ময়লাটা নির্দিষ্ট স্থানে ফেললে তাহলে আমাদের সবার জন্যই ভালো। এক তো গন্ধ হবে না, দ্বিতীয়ত জলাবদ্ধতা তৈরি হবে না বৃষ্টির কারণে। আশা করি সবাই এ ব্যাপারে আমাদের সহযোগিতা করবেন। ভালো থাকবেন সবাই, আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।